আসলে আমাদের মুরব্বি আনে কেরাম রাজা বলছেন, আমরা তা শুনাইয়া দেই, ইল্লাল্লাহ জিকির কে যারা জায়েজ মনে করেন না, মুরব্বি আনে কেরাম ওলামায়ে কেরাম তাদেরকে জাহেল মনে করেন, একেবারে নাহু এবং সরফ ব্যাকরণের বিদ্যা না থাকলেই ওই ব্যক্তি শুধু ইল্লাল্লাহ জিকির কে নাজায়েজ বলতে পারেন। যে ব্যক্তির মধ্যে সাধারণত নাহুর কিছুটা জ্ঞানও আছে, সে ব্যক্তি ইল্লাল্লাহ জিকিরকে কিভাবে নাজায়েজ বলবেন বলতে পারেন? মুস্তাসনা মিনহু জিকির না থাকার কারণে শুধু ইল্লাল্লাহ জিকির জায়েজ নাই, যদি এই প্রশ্নই হয় তাহলে ওই ব্যক্তিকে প্রশ্ন করেন, কোন ব্যক্তি যদি নামাজের মধ্যে পড়ে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলু সালিহাতি কানাত আমিলু সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন ফামা ইউকাযিবুকা বাদু বিদ্দিন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, এই আয়াত পড়লো, ওই ব্যক্তির কাছে প্রশ্ন করেন এর নামাজ সহি কি সহি না, কি কথা বলেন না কেন? কিন্তু উল্লেখ করা ব্যতীত নামাজ সহি হয়ে থাকে তাহলে এই জুমলাও কি আছে, সহি আছে, আর তার ফতোয়া অনুযায়ী এই এবারাটা কি নাই, সহি নাই, তাহলে ওই ব্যক্তিকে প্রশ্ন করেন যদি নামাজ সহি হয়ে থাকে তা এবারও তো সহি, আর এবারও সহি যদি হয়ে থাকে তা ইল্লাল্লাহ সহি হবে না কেন, তাকে প্রশ্ন করেন। এরপর ওই মুরুক্ষকে প্রশ্ন করেন, হ্যাঁ মুরুক্ষ, ইল্লাল্লাহ কি শুধু কলেমার অংশ? ইল্লাল্লাহ কি শুধু কলেমার অংশ? এটা তো কোরআনের অংশ, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়ামান ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ, কি কথা ঠিক না? ওই পাগলকে প্রশ্ন করেন, পাগল, যদি লা ইলাহা ব্যতীত ইল্লাল্লাহ উল্লেখ করাই জায়েজ না থাকে, নাউযুবিল্লাহি মিন যালিক, আল্লাহ আমাকে মাফ করুক, তাহলে আল্লাহ পাকের এই কোরআন বলা ভুল হয়ে গেছে, কেন আল্লাহ পাক এখানে লা ইলাহা বলেন নাই তো, কি কথা বুঝাই না, ঠিক না? দেখেন ইল্লাল্লাহ আগে তো লা ইলাহা নাই, তাহলে এখানে ইল্লাল্লাহ উল্লেখ করে আল্লাহর জন্য কি হয়ে গেছে, নাউযুবিল্লাহি মিন যালিক, কি হয়ে গেছে, ভুল হয়ে গেছে। গাধা বলে যে ইল্লাল্লাহ জিকির করলে সওয়াব হবে না, আমি বোকাকে বলবো, বোকা, কোন ইবারতের অর্থ যদি তায়ুন থাকে সেইটা যদি কোরআনে আয়াত হয় তাহলে সওয়াব হবে, আর অর্থ যদি নির্দিষ্ট না থাকে সেটা কোরআনে আয়াত থাকলে সেখানেও সওয়াব হবে। যেরকম কোন ব্যক্তি যদি পড়ে আলিফ লাম মিম, কি সওয়াব হবে কি হবে না, অর্থ কে জানেন বলেন, তাহলে মাফহুম জানি না, অর্থ জানি না, যেহেতু কোরআন কি হয়ে গেছে সওয়াবের মধ্যে রওয়ায়াত আসছে যে ব্যক্তি শুধু আলিফ লাম পড়বে প্রত্যেকটা হরুফে তার দশটা করে নেকি হয়ে যাবে, তাই যেহেতু ইল্লাল্লাহ কোরআনের আয়াত, আর ইল্লাল্লাহ যদি কেউ কোরআনের আয়াত এই হিসাবে তেলাওয়াত করে তার প্রত্যেকটা ইল্লাল্লাহর মধ্যে যতগুলি হরুফ আছে প্রত্যেকটা হরুফে দশ নেকি হয়ে যাবে, কাজে জাহেল ব্যতীত কোন ব্যক্তি ইল্লাল্লাহ জিকিরকে নাজায়েজ বলতে পারে না। তার মা বলছে তুমি যাও এখান থেকে যাও, বাচ্চা মায়ের আসল ধরে বলতেছে তুমি সারা, বাচ্চা কি বলতেছে তুমি সারা, তুমি সারা, কি বুঝলেন, কি কথা বলেন না কেন, কি অর্থ হইছে? সমস্ত মানুষই জানে এই বাচ্চাও বুঝে এবারত, এই বাচ্চাও যতটুকু এবারত বুঝে বাংলা তর্জমা বুঝে, ওই গাধা সেই তর্জমাটুকু বুঝে না, বাচ্চা বলছে তুমি সারা তুমি সারা, এই তুমি সারার মধ্যে কথা আছে মা তুমি সারা, এখান থেকে আমি যাব না, এর উল্লেখ করা প্রয়োজন নাই। প্রশ্ন করলেন হুজুর আপনার মাথার মধ্যে কি, আমি বললাম টুফি সারা, তার মানে কি হলো, কি কথা বলেন না কেন, আপনারা সবাই বুঝছেন আমার কথা, দেখেন আমি কিন্তু বলি নাই, আপনারাই বুঝছেন, ইল্লাল্লাহ তো মুসবাতের জন্য, নফির জন্য না, ইসবাতের জন্য, কি কথা ঠিক না? যেখানে বৃষ্টি আছে ভাবতে হবে এখানে কি আছে, মেঘ আছে, এটা বলার দরকার না, ইল্লাল্লাহ যেখানে আছে সেখানে মুস্তাসনামিনও আছে, কি কথা ঠিক না? যেমন আমি বললাম যে আমার মাথায় টুফি সারা মানে টুফি সারা আর কিছুই নাই, মা তুমি সারা মানে তুমি সারা আমি যাব না, ইল্লাল্লাহ বাবা তুমি আছো আর কেউ নাই, যে ইল্লাল্লাহ জিকিরকে নাজায়েজ বলে না, মুরুক্ষ, ও নাহুর এলেম নাই, ওর সরফুর এলেম নাই, এমনকি বাংলা জ্ঞানও সে জানে না। محمد رسول الله الله
একজন সাহাবি তার 10 জন স্ত্রী ছিল, সে আল্লাহর নবীর কাছে এসে বলছে, রাসূলুল্লাহ আমার স্ত্রী 10 জন জাহিলি যুগে ছিল, এখন আমি ইসলাম গ্রহণ করছি, কি বলবো কি করবো? আল্লাহর নবী বলছে, 4টা রেখে 6টা বাদ দাও। তাহলে কি প্রমাণিত হইলো রাসূলুল্লাহর ব্যাখ্যায়? একটা টাইমে কয়টা রাখা যাবে? রাসূলুল্লাহর ব্যাখ্যা 4টা, আর শিয়া ইমাম কোরআন থেকে ব্যাখ্যা করে 9টা প্রমাণ করছেন। তো এইরকম ইল্লাল্লাহ থেকে ওই ঠিক ওইভাবেই কোরআন থেকে অপব্যাখ্যা করে প্রমাণ করা হচ্ছে। রাসূলুল্লাহ কোনদিন আল্লাহর নবীর সাহাবিকে কখনো ইল্লাল্লাহ থেকে পরিবর্তন করেছেন মর্মে একটা দলিল কিয়ামত পর্যন্ত বাপ কবরের থেকে উঠাই এসে দেখাইতে পারবে? কথা বুঝতে পারছেন? দেখাইতে পারবে না আল্লাহ নবী ইল্লাল্লাহ থেকে পরিবর্তন করেছেন, দেখাইতে পারবে না আবু বকর সিদ্দিক ইল্লাল্লাহ থেকে পরিবর্তন করেছেন, দেখাইতে পারবে না উমর রাদিয়াল্লাহু তাআলা ইল্লাল্লাহ থেকে পরিবর্তন করেছেন, দেখাইতে পারবে না আলী রাদিয়াল্লাহু তাআলা 4 সাহাবা সহ কোন সাহাবি পরিবর্তন করেছেন, কোন আইমাই মুস্তাহিদিন ইমাম আবু হানিফা শাফি মালিক হাম্বলি কেউ ইল্লাল্লাহ থেকে প্রমাণ করেছে? তার তার সাগরদেরকে এই নসিহত করছে, এই জিকির করতে বলছে, একটা প্রমাণ দেখা ফিকার কিতাব থেকে কেউ দেখাই তাহলে? ওনাদের বুজুর্গ কি কইছে আর অপব্যাখ্যা কোরআনের বলল, আর সাধারণ মানুষ ওইখানে কিছু আছে বলি বলছে ঠিক ঠিক করে ফেলে উঠছে, কথা বলেন না? এগুলো হচ্ছে সব শয়তানিয়ত, আল্লাহ শয়তানিয়ত থেকে আমাদের সাহায্য। এক এক পীর সাহেবের জিকিরের পদ্ধতি এক একটা, কেউ বলছেন শুধু আল্লাহ 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 আল্লাহ, এইবার ঝুঁকাইতে থাকবেন, এইটার মাথা ঝুঁকাইতে হবে জিকিরের সময়, এইটা পদ্ধতি দেওয়ার মালিককে বলেন না, এবাদত হবে আল্লাহর, পদ্ধতিটা হবে কার? রাসূলের। রাসূলের জিন্দেগি ভরে হাদিস খুঁজে দেখুন তো কোথাও বলছেন কিনা না জিকিরের সময় মাথা উপরে নিচে করতে হবে, কোন জিকির আবার ডাইনে বামে আছে, কোন জিকির আবার এখানে গুতা মারার সিস্টেম আছে, বামে শয়তান আছে না, শয়তানকে গুতা মেরে ফেলে দিতে হবে, উপর দিকে নিচ দিকে নামে, আর এক পীর দেখলাম ট্যান্সের মতো করে ভুল হয়ে দাঁড়াইছে, এদিকে হাত ধরে সব জায়গায় ড্যান্স চলছে, এখানে চলবে না কেন? এখানেও ড্যান্স চলছে। আর এক পীরের জিকির দেখলাম এখানে এক জায়গায় দুজন সামনে সামনে দাঁড়িয়েছে, এই ডলের সামনে এটার পিছনে, সবার ভাগে একটা ছেলে ছেলে পড়ছে, আর একজনের ভাগ্যে ছেলে পড়ে একটা মেয়ে পড়ছে, বুঝতে পেরেছেন? এখন ছেলে দুটা আর মেয়েদের জিকির করতেছে, জিকির সিস্টেম কি? এবার লাই লাই বলে এদিক যাবে আর ওইদিক যাবে, আবার উঠে আমাদের দুজন মিট মিট করে হাসছে, বলে মজার জিকির হচ্ছে তো, আমার জিকিরের জন্য সলাত কায়েম করো, তাহলে জিকির যদি এরকম পাগলামি মুখে আদায় করতে হয়, সলাত আমরা কত ভদ্রভাবে আদায় করি, পাগলকে সলাতের কাছে যেতে নিষেধ করা হয়েছে, কথা ঠিক না ভাই? সুতরাং জিকির হবে কার? আল্লাহ, পদ্ধতি হবে কার? রাসূলের। যেখানে নড়াচড়ার কথা আছে সেখানে নড়বেন, যেখানে নড়াচড়ার কথা নাই শুধু ঠোঁট দুইটা নড়বে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আকবার। তাহলে পদ্ধতিগত বিদাত আছে, আবার শব্দগত বিদাত আছে, অনেকে আছে লা ইলাহা ইল্লাল্লাহ প্রথমে বলে, তরঙ্গ আসে না, তরঙ্গ আনা দরকার জিকিরে, তো জিকিরে তরঙ্গ আনতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ কিছুক্ষণ এটা বলে, বলার পরে তরঙ্গ আর দ্রুত আনার চেষ্টা করে, এবারে ইল্লাল্লাহ লা ইলাহা গেছে গা, ওটাই হজম মাটির নিচে, লা ইলাহা বাদ, এবার কি ইল্লাল্লাহ বাট আল্লাহ বাট আল্লাহ, মানে ইল্লা কিন্তু আল্লাহ কিন্তু আল্লাহ কিন্তু আল্লাহ কি আছে না নাই কোনটা ভাই? না ওটা দরকার নাই, কিন্তু আল্লাহ কিন্তু আল্লাহ, ওটা ইল্লাল্লাহ বলছে তো, ইল্লাল্লাহ মানে কিন্তু আল্লাহ, তবে আল্লাহ বাট আল্লাহ, কিন্তু এরপরে হা না না আছে না নাই ওটার খবর নাই, ইল্লাল্লাহ আস্তে আস্তে গতি বাড়াচ্ছে, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, এর ইল্লাকে ফেলে দিয়া আল্লাহ আল্লাহ আল্লাহ, এন আল্লাহ আল্লাহ করবে কতক্ষণ, এন শেষে তো হু একটা আছে, হু 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 এইরকম জিকিরের পদ্ধতি আল্লাহ রাসূল কোথাও দেননি। আমাদের কথা হচ্ছে রাসূলের শরীয়তের বাইরে আপনি যেতে পারবেন
না যদিও এটা আপনার কাছে ভালো লাগে রাসূল যে পদ্ধতি দিয়েছেন সেই পদ্ধতিতে জিকির করবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন বলে আমিন সুতরাং চলতে ফিরতে জিকির করবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার মুহাদ্দিসিনে কেরাম এমনও মুহাদ্দিস ছিলেন আল্লাহর ভয়ে শরণে কাঁপতে কাঁপতে বাড়ির ভিতরে যেত স্ত্রী টেরও পেত না যে আমার স্বামী এখানে কাঁপতেছে আল্লাহ শরণ করছে আর এই রকম নীরবে যারা জিকির করবেন তাদের জন্য আরশের ছায়া অপেক্ষা করছে সুবহানাল্লাহ আল্লাহ রাসূল বলেছেন সাত শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়া দিবেন এর শেষ নাম্বার বলছে সময় নেই তো সাতটা বলার এখন শেষ নাম্বারে টপ লাভ মারলাম শেষ নাম্বার বলা হলো রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাযাত আইনা সেই লোক জান্নাতে যাবে আরশের ছায়ায় স্থান লাভ করবে যে নিরালে নিভৃতে আল্লাহকে স্মরণ করে আর চোখ দিয়ে জ্বর করে পানি বেয়ে যায় পরিবেশ প্রতিবেশী কেউ টের পাবে না যাও আল্লাহর ভয় কাঁপতেছে এরকম নীরবে যারা জিকির করে তাদের জন্য আরশের ছায়ায় স্থান লাভ করবে তারা কিন্তু যারা একদম সিল্লাই জিকির করছে খালি সিল্লাই না মাইক লাগাইছে এখন মাহফিলের না আমি হালকা জিকিরের ব্যবস্থা আছে হালকা আবার গরম এত জিকির কেন জিকির হবে হালকা হালকা আবার গরম গরম জিকির মাইকে লাগাইছে আবার তাহলে কথা বুঝতে পেরেছেন এগুলো কোন জিকিরের পদ্ধতি নয় আপনি জিকির করবেন চলতে ফিরতে উঠতে বসতে সব সময় মুখটা ঠোঁটটা শুধু নড়বে লা ইয়াসালু লিসানুকা রাতবান বিযিকরিল্লাহ তোমার জিহ্বাটা যেন সবসময় আল্লাহর জিকিরে ভিজে থাকে কাজে আপনি বলবেন মানুষ চলতে ফিরতে সবসময় বলছেন ঠোঁট দুটো নড়বে জিহ্বাটা নড়বে আর আপনি চলছেন ফিরছেন কোনো সমস্যা হবে না এইটা হলো রাসূলের পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিন আমার সম্মানিত ওস্তাদ উপস্থিত হয়ে গেছেন উনি আমার ডাইরেক্ট ওস্তাদ আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরো সুন্দর কথা বলার তৌফিক দান করুন বলে আমিন এবং আপনারা মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন আমাদের কথার একটা বৈশিষ্ট্য হচ্ছে এই আমরা বাইরে আলোচনা বাহিরের আজগবি কোনো কেসা কাহিনী বলার অভ্যাস আমাদের নাই কোরআন এবং হাদিস এর বাইরে আমরা যেতে চাই না আপনারা কি তাই না কোরআন এবং হাদিসের বাইরে যেতে চান না কে কে একটু হাত উঠে দেখেন না আল্লাহু আকবার আল্লাহ আমাদের হাতগুলোকে কবুল করে নেয় সুতরাং বড় পাগড়ি হলি তার কথা আমি সব মেনে নিব এরকমটি করা যাবে না দলিল দেখেন আল্লাহ আল্লাহ রাসূল বলছেন কিনা তাহলে আমি মানবো আল্লাহ রাসূল বলেন নাই তাহলে কি আপনি বাদ কথা ঠিক না ব্যাটি এই চরিত্র যেন আমাদের প্রত্যেকের ভিতরে তৈরি হয়ে যায় বলে আমি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কি আগের লা ইলাহা বাদ দিলেন আর কাল মানে ভাগ করে এক অংশ বাদ দেয় আর জিকির করেন আসে আমাদের দেশের লোকের আবেগে করে এটা কিন্তু তাদের কাছে এটা এলিম নাই কালেমা করতে হবে তাম্মাত কালিমাতু রব্বিকা সিদকান ওয়া আদলা আল্লাহ পাকের এই কালেমাটাকা সততা এবং ইনসাফের দিক থেকে এটা কমপ্লিট তো সততা লা ইলাহা ইল্লাল নেই কোনো ইলা আল্লাহ ছাড়া এটা সত্য কথা ইন ইল্লাল্লাহর মধ্যে কোনো সত্য কথা নেই লা ইলাহার মধ্যে কোনো সত্য কথা নেই দুটো মিলাইলে পরে তাম্মাত কালে ইয়া এবং এটি জাস্টিস আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এটা আল্লাহর প্রতি জাস্টিস করা হচ্ছে অতএব লা ইলাহা ইল্লাল্লাহ কমপ্লিট করবেন ওই ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করবেন না আল্লাহ তাআলা আমাদের হেদায়েত করবেন মুহাম্মদ রাসূলুল্লাহ এই বিশ্বাসের অর্থ হলো যে কোন ইবাদতটা কিভাবে করলে আল্লাহ তাআলা আমাদের উপর খুশি হবেন ইবাদতটা কবুল করবেন এই তরিকা পদ্ধতিটা একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিখবো যেমন আল্লাহ বলেছেন সিজদা করতে আমরা যে কোনোভাবে সিজদা করে দিলাম এমন নয় সিজদাটা কেমন হবে নাকটা কেমন থাকবে কপাল কেমন হাত কেমন থাকবে সবকিছু নবীজি থেকে শিখতে হবে সিজদা হলেই হলো না তো এই জন্য জিকিরটা নবীজির থেকে শেখা উচিত আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণ তাবেইনগণ তাবে তাবেইনগণ 1000 বছর পর্যন্ত কোনো মুসলমান ইল্লাল্লাহ জিকির করেননি তারা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেছেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে সর্বোত্তম জিকির বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ একবার উচ্চারণ করলে আল্লাহ তাআলা অগণিত সওয়াব দান করেন জান্নাতে বাগান বানিয়ে রাখেন বাড়ি বানিয়ে রাখেন এ সকল সহি হাদিসে আসছে তা আমরা কেন সেই সুন্দর কালেমাটা আর সবচেয়ে মজার হলো আরবি ভাষার অনেক কঠিন উচ্চারণ আছে লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে কোনো হারফে হালকি নেই উচ্চারণ কঠিন জিম বলে ফা নেই রাল নেই এত সহজ একটা বাক্য আল্লাহ তাআলা দিয়েছেন যেটা সব দেশের সব ভাষার মানুষ সহজে উচ্চারণ করতে পারে এবং এতে অনেক বেশি সওয়াব পাওয়া যায় এটাকে অর্ধেক ভেঙে আমরা কেন করব অতীত যুগে অর্থাৎ 200-300 বছর আগে কোনো কোনো বুজুর্গ মুরিদের সাময়িক মনোযোগের জন্য তারা এটা প্রেসক্রাইব করছিলেন দিছিলেন আমরা মনে করি তারা তাদের একটা ওজর ছিল কিন্তু আমরা যদি রাসূলুল্লাহ সাল্লামের সুন্নতের বাইরে এইগুলোকে মনে করি এইগুলো না হলে আমাদের বোধহয় কল্পটা সাফ হবে না তাহলে আমরা মূলত একই করলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মতো চলে আমরা কল্পটা পুরো সাফ করতে পারবো না এটা কিন্তু ভাই ভালো চিন্তা না
এজন্য আমরা বিতর্ক ঝগড়া বাদ দিয়ে জায়েজ আছে আরবি ব্যাকরণে জায়েজ আছে আরবি ব্যাকরণ তো আরবি ব্যাকরণ দিয়ে তো আমরা ইসলাম শিখবো না আরবি ব্যাকরণ দিয়ে কিন্তু আকবার 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 জিকির করা যায় কারণ আর কোরআনেও আছে যে আরবি বাক্য জুমলা ইসমিয়া তার মুক্তাদা অর্থাৎ সাবজেক্টটাকে ড্রপ করে দিয়ে শুধু খবরকে বলা যায় তো আমরা যদি আরবি ব্যাকরণ দিয়ে আল্লাহর জিকির শিখবো তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জন্য আসছিলেন তিনি তো আমাদেরকে ইবাদত শেখাতেই আসছিলেন যতগুলি কিরা আছে আশা করি আজকালকার জামানায় আজকালকার জামানায় অধিকাংশই হচ্ছে বা সবগুলি হচ্ছে আউলিয়া ও শয়তান শয়তানের ওলি যারা বিদআতি জিকির করে সুন্নতি জিকির হচ্ছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ আলযী সকালের জিকির বিকালের জিকির নামাজের পরে জিকির আজকার আর বেদাতীদের কিতাবে আছে সুফিদের কিতাবে যে জনসাধারণের জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ আর ওর চাইতে একটু স্পেশাল খাস লোকের হচ্ছে জিকির ইল্লাল্লাহ আর খাওয়াসুল খাসের জিকির হচ্ছে আরবি ভাষায় বলছি তাতে খাওয়াসুল খাসের জিকির হচ্ছে আল্লাহু আল্লাহু আর আখাসুল খাওয়াস যদি হয় তাহলে হু হু এগুলি সব গোমরাহি পথভ্রষ্টতা এই পথভ্রষ্টতা লিপ্ত আছে সুফিবাদী বিশ্বাসীরা আর কোরআন সুন্নাহর অনুসারীরা জিকির বলে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ তাসবিহ পাঠ করছি আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার সমস্ত প্রশংসা আল্লাহ আকবার আল্লাহ তুমি সবচাইতে বড় ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ তোমার ক্ষমতা আর কুওয়াত ছাড়া আর কারো ক্ষমতা নেই আল্লাহ আল্লাহ তুমি ক্ষমতা না দিলে আমার কোনো ক্ষমতা নেই আল্লাহ সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ আলযীম এইভাবে যত জিকির আজকার কোরআন এবং হাদিসে রয়েছে এক কথায় সেগুলি করবেন আর জিকির করতে করতে জ্ঞান হারিয়ে যাও এগুলো বিদাতির লক্ষণ হ্যাঁ ওয়াজিদ হওয়া হাল হওয়া বুঝতে পারছেন মজনুন হয়ে যাওয়া এইসব হচ্ছে বিদাতিদের লক্ষণ এগুলি সাহাবায়ে কেরামের হয়নি তারা উত্তম জিকিরকারী ছিলেন হ্যাঁ সর্বোত্তম জিকিরকারী ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরাম খুলাইফা আসেন তাদের এইসব বিদাতি হাল ওয়াজিদ এইসব হয়নি সুতরাং হাল ওয়াজিদের কথা এইসব কথাবার্তা যারা বলে তারা আসলে গোমরা পথভ্রষ্ট আউলিয়া ও শয়তান আমি এই এতেকাদ রাখি এবং এই আল্লাহ পাকের কাছে দোয়া করি যে আমি আমার এই বিশ্বাসে যেন ভুল পথে না থাকি আল্লাহ যেন আমাদেরকে সিরাতে মুস্তাকিম দান করেন আল্লাহ পাক আমাকে সহি কথা বুঝার এবং তার তাবলীগ প্রচার করার যেন তৌফিক দান করেন কোথায় কোরআন হাদিস আর কোথায় এই সুফিদের ইসলাম জিকির আজকার কোরআন ও হাদিসের জিকির আজকার হচ্ছে পূর্ণাঙ্গ বাক্য দিয়ে পূর্ণাঙ্গ বাক্য দিয়ে আপনি যদি জিকির করেন আর অসম্পূর্ণ জিকির নেই সম্পূর্ণ বাক্য দিয়ে জিকির আছে সুবহানাল্লাহ আছে আলহামদুলিল্লাহ আছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি আল-আযীম আছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিযা নাফসিহি ওয়া যিনাতা আরশিহি ওয়া মিলাদা কালামিহি ইত্যাদি ইত্যাদি বহু জিকির আজকার আছে তাই না এই সুফিদের জিকির হচ্ছে বলছে যে এক এক ক্যাটাগরির লোকের এক এক রকম জিকির বলছে তুমি নতুন নতুন মুরিদ হয়ে এসছো তুমি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির চোখ বন্ধ করে জিকির নির্জনে জিকির ছয় লতিফার জিকির এই দিক থেকে ওই দিক থেকে পাস করবে এই হলো জিকির করতে হবে এগুলো হলো সুফিদের জিকির এগুলো ইসলামের জিকির না আল্লাহ কোরআনে জিকির করতে বলছে উযকুরুল্লাহ যিকরান কাসিরা নবী জিকির করেননি বলেন দেখি আবু বকর উমর খলিফা রাশিদের জিকির করেননি যে হ্যাঁ খুব করেছেন আর লতিফার জিকির করেছেন এগুলো হলো সুফিদের জিকির সুফিদের জিকিরে বলছে প্রথম দিকে নতুন নতুন মুরিদ হয়েছেন বা সাধারণ মানুষ এটা জিকির আপনার একটু যখন উপরে আসলেন উপরে লেভেলে তখন লা ইলাহা ইল্লাল্লাহ পুরো বলতে হবে না ইল্লাল্লাহ 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 করতে হবে আচ্ছা এটা হইলো তারপর বলছে আরেকটু যখন ক্যাটাগরি আপনার উপরে উঠে গেল প্রমোশন হয়ে গেল যখন চাকরি করতে এসে প্রমোশন হয়েছে না লেবার ছিলেন টি বয় ছিলেন উপরে এখন উঠে গেছেন টেকনিশিয়ান তো যখন উপরে গিয়ে একটু উঠলেন তখন আল্লাহু 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 জিকির করতে হবে এরপর যখন আরো উপরে উঠে একেবারে ফানা ফিল্লা এখন আল্লাহতে ফানা হইতে পেরেছেন আপনি এখন দিলে কাম তখন এটা হলো সুফিদের ইসলাম আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম হচ্ছে কামেল বাক্য দিয়ে জিকির করা অসম্পূর্ণ বাক্য দিয়ে জিকির করা আল্লাহর সাথে ঠাট্টা মজাক করা আল্লাহর সাথে বেয়াদবি করা যদি এরকম বলি
তো বুঝতে পারবেন না একটা উদাহরণ দিয়ে বুঝাই টেলিফোনটা ধরে মায়ের সাথে এখন কথা বলতে লাগেন আর কথা বলে যা মা 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 হ্যাঁ বাপ টেলিফোনটা দিয়ে যাও হ্যাঁ আব্বা 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 বাবা বাবা আপনার বাবা আপনার মা কি বলবে বলেন দেখি দুজনে একটা বলবে ভাই পাগল হয়ে গেছে বলো আমার আর না হলে বেয়াদবি করছে শয়তান হয়ে গেছে ভাই পাগল আর না হলে বেয়াদব শয়তান বলবে না সাদে সাদে আপনাকে ধমক দিবে যে বেয়াদব কি বলছিস তুই বল কি বলছিস বল আরে একবার বলি দুবার বলি মা মা কি বলছিস বল না বলবে না আর আল্লাহর জিকির আজকে যে সুবহানাল্লাহ আল্লাহ তোমার পবিত্রতা ঘোষণা করি আলহামদুলিল্লাহ তোমার সমস্ত প্রশংসা করি আল্লাহু আকবার আল্লাহ সবচেয়ে বড় মহান লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কেউ বারহাক সত্য মাবুদ নেই আল্লাহর আদব এর সাথে জিকির আজকা করা হলো কখন করে আল্লাহু 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 বিয়াদবি না আর বড়ই বিয়াদব তুই এত বিয়াদব যে আল্লাহ আল্লাহ করছিস কি বলছিস তুই বল না বলবে না আল্লাহু আল্লাহু ও ও সেই সেই তিনি তিনি আস্তাগফিরুল্লাহ ওয়া তাওবা এই হলো সুফিদের জিকির আপনি ওই জিকির করবেন হ্যাঁ ফামাদা বাদাল হক ইল্লা দালাল আল্লাহ কোরআনে কারিমে ইরশাদ করেছেন যে হক হচ্ছে একটা যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এসেছেন নবীর রাস্তা বাদ দিয়ে যতগুলি তরিকত আছে ফামাদা বাদাল হক ইল্লা দালাল সবগুলি হচ্ছে দালাল গোমরাহি আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন আল্লাহ যেন সংশোধন করার তৌফিক দান করেন আল্লাহ যেন দিলটা খোলার তৌফিক দান করেন ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কালবুন আও আলকা সামআ ওয়া হুয়া শাহীদ এই সব কথাই কোরআনে ও হাদিসের কথাই উপদেশ রয়েছে লিমান কানা লাহু কালবুন যে কলবটা খুলবে খুলতে হবে বন্ধ করেন না ইহুদিদের মতো বলে না কোনো বড় কুলফুল আমাদের কলব খুলব না আপনি তো ঢাকা চলো না তোমার কথা এই কথা খবরদার বলবেন না কলবটাকে খুলেন লেমান কান আল্লাহ কালবুন আও আল কাসামা তারপর শুনতে হবে ভালো কথা কোরআন ও হাদিসের কথা আল্লাহ এবং রাসূলের কথা শুনতে হবে অবশ্য শহীদ আর মনোযোগ দিয়ে শুনতে হবে কেউ শুনতে বললে শুনছে না দিয়ে গল্প করছেন হ্যাঁ শুনছে না দিয়ে টেলিফোন করছেন হ্যাঁ শুনেছি শুনেছি ও হুজুরের বক্তব্য শুনেছি অমুকের কথা বলছেন না আর শুনেছি শুনে কি শুনেছেন ওই একদিন একটু শুনেছি এতে কখনো হিদায়াত হবেন না কোরআন ও হাদিসের কথা অন্তর খুলে কান লাগিয়ে মনোযোগ দিয়ে শুনেন আল্লাহ তিনটি কথা সূরা কাফে বলেছেন এই দিয়ে আমি আমার আলোচনা শেষ করছি আমার আল্লাহ পাকের কাছে দোয়া করি যে রব্বানা আল্লাহ তুজি কুলুবানা বাদা ইযা হাদাইতান আল্লাহ আমাদেরকে যখন জন্মসূত্রে মুসলিম করেছো আমাদের অন্তরকে বাঁকা করে দিও না আমাদেরকে গোমরাহ করে দিও না আমরা মুসলিম হওয়া সত্ত্বেও জাহান্নামে যাব বড় আফসোসের কথা মুসলিম ঘরে জন্ম নিয়েও জাহান্নামে যদি যেতে হয় তো বড় আক্ষেপের কথা ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا حي يا قيوم برحمتك نستغيث يا حي يا قيوم برحمتك نستغيث শেষখানে দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন জানো এই যে আপনাদের দিন শিক্ষার ব্যবস্থা যে সব ভাইরা করে দিয়েছেন আল্লাহ পাক জাযায় খায়র দান করেন এবং আমাদের সকলকে যেন দিনের হক কথা পেশ করার তৌফিক দান করেন এবং আল্লাহ পাক রব্বুল আমাদের জবান যেন তাসির দান করেন তাহলে আল্লাহ পাক রব্বুল দুনিয়াতেও কবুল করেন তা আমরা ফল পাই আর আখিরাতে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাহরুম না করেন আল্লাহ পাক যেন কবুল করেন এবং আমাদেরকে যেন জান্নাতুল ফিরদৌস দান করেন আমাদের আত্মীয়-স্বজন যারা গোমরাহ পথভ্রষ্ট হয়ে রয়েছে আল্লাহ পাক তাদেরকে যেন হিদায়াত দান করেন দোয়া করেন আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন যে আল্লাহ আমার জাতিকে হেদায়েত করে এরা বুঝে না এরা যদি জানতো যে সুফিবাদ পীর মুরিদের ব্যবসা শিরক বলি তাহলে কখনো তারা পীরের মুরিদ হতে যেত না তাদেরকে কখনো চান্স দিত না গ্রামে আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন তারা যদি জানতো যে নামাজ ছাড়লে এত বড় অপরাধ হয় চিরকাল জাহান্নামে থাকতো কখনো নামাজ ছাড়ত না আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন তারা যদি জানতো যে কবর মাজারে গেলে এই আশানে যে কিছু পাবো বড় শিরক চিরকাল জাহান্নামে থাকতাম তাহলে কখনো কবর মাজারে মাজারে গিয়ে এইসব শিরক করতো না বরং কাঁচা কবরে যেত গ্রামের কবর কাছে যেত আখেরা স্মরণ করার জন্য পরকাল স্মরণ করার জন্য আর মাইয়েদের জন্য বাপ মায়ের জন্য আত্মীয় স্বজনদের জন্য দোয়া করার জন্য যেত আল্লাহ পাক তাদের অজ্ঞতা যেন দূর করে দেন এবং তাদের আল্লাহ পাক রব্বুল আলামিন নেক রাস্তায় সহি রাস্তায় আসার জন্য তৌফিক দান করেন আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি